নমস্কার বন্ধুরা, দেখুন এই মেশিনে আমাদের আপনাদেরকে মুড়ি টেস্টিং করে দেখানো হচ্ছে। এই মেশিনের ক্যাপাসিটি ঘন্টায় 50 থেকে 80 কিলোর। দেখুন মুড়ির কোয়ালিটি, দেখুন কত সাদা ফ্রেশ মুড়ি বার হচ্ছে। আর আমি এই মেশিনটি আপনাদেরকে পুরো দেখাবো যে কীভাবে চলছে না চলছে, কোথায় মোটর লাগানো রয়েছে। তার আগে আমি বলি, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর মুড়ির কোয়ালিটি দেখুন, খুব ছোট্ট মেশিন। এই মেশিন আপনারা গ্যাসও চালাতে পারেন বা কাঠও চালাতে পারেন। আর আপনাদেরকে এখনও বলছি, যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। চলুন দেখে নেওয়া যাক মেশিনটি পুরো, আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। এই যে দেখুন, খুবই ছোট্ট মেশিন। এর মাত্র দাম 25,000 টাকা, পুরো ফুল ফিটিং। মেশিনটি রং করা নেই, কারণ এখন টেস্টিং করা হচ্ছে। কাস্টমার এসছে দাদারা কলকাতার থেকে, তো ওরা নিয়ে যাবে, তো ওদেরকে আমি টেস্টিং করে দেখাচ্ছি। এই যে দেখুন, পুরো গ্যাসের মাধ্যমে চলছে, একটা বার্নার লাগানো রয়েছে। আর আপনারা মুড়ির কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন। আর এছাড়া এটাতে মুড়ি না, মুড়ি পাঁপড় এগুলো আমি ভেজে দেখাবো আপনাদেরকে। এই দাদারা এসছে কলকাতার থেকে। আর তাছাড়া আমাদের ফ্যাক্টরিতে আরও মেশিন রয়েছে, 150 কিলো 200 কিলো। এখন স্টক নেই খুব, মানে আমাদের খুব অর্ডার ছিল, তাও মেশিন সেল হয়ে গেছে। এখন দুটো মেশিন বা তিনটে মেশিন স্টক আছে। দেখুন মুড়ির কোয়ালিটি দেখুন, খুবই সাদা মুড়ি। এই যে দেখতে পাচ্ছেন মুড়ির কোয়ালিটিটা। আর একটা কথা বলি, আমাদের এখানে বড় রোস্টার বানানো হচ্ছে, 9.5 ফুট 11 ফুটের রোস্টারটা। ওটা আমাদের বানানো করা স্টার্টিং করে দিয়েছি, কাজ ছ বড় মেশিনের। তো আপনারা যদি বড় মেশিন নিতে চাইছেন তাহলে কল করতে পারেন বড় মেশিনের জন্য। এই যে এই দূরের যে কালার মেশিনটি দেখতে পাচ্ছেন, এটা 150 থেকে 200 কেজি মেশিন, খুবই ছোট্ট মেশিন। এই মেশিন কিনে আপনারা ঘন্টায় 80 থেকে 50 থেকে 80 কিলো ডেলিভারি পাবেন এক ঘন্টায়। এই দাদারা নিয়ে যাবে, কলকাতার থেকে এসছে দাদারা। আর আমরা কাস্টমারকে দিয়ে ফিডব্যাক দিই না, কারণ দেখুন আমি কাস্টমার আমার কাছে এসছে, মানে এমনও তো হতে পারে যে আমি কাস্টমারকে যা বলবো তাই করবেন। তাই আমরা কাস্টমারকে কোনো ফিডব্যাকের জন্য কিছু বলি না। আর দেখুন মেশিনের ফিনিশিং দেখুন, খুব মোটা গেজের মাল দিয়ে বানানো হয় আমাদের এখানে মেশিন। আমরা ওই কম দামি জিনিস বানাই না, আর পুরোটাই টাটা স্টিল দিয়ে ইউজ করা হয়। দেখুন পুরো ছোট্ট মেশিন, একদম ছোট্ট, খুবই ছোট্ট মেশিন। আর এই হল আমাদের মিস্ত্রিরা কাজ করছে এখানে। দেখুন ওখানে প্যাঁচ সিস্টেম একটা রোস্টার বানানো হচ্ছে, এটা হচ্ছে ডায়ার মেশিনের যে ভাটি, এটা ডায়ার মেশিনের ভাটি করা হয়েছে। দেখুন পাঁপড় ভেজা ভাজানো হবে মেশিনের মাধ্যমে, পাঁপড় আসবে। এই যে এবার পাঁপড় আমাদের নিজে দেওয়া হয়ে গেছে, পাঁপড় টাইপের বার হচ্ছে, এই যে বার হতে আরম্ভ করছে। দেখুন এটা বালি বা কোনো পুরানো নেই, ফ্রেশ এখন বার হয়ে গেছে। ধন্যবাদ, চলুন ভালো থাকবেন। ভালো হয়।